ভোট প্রচারে ব্যস্ত মানিক সাহা শান্তি বাড়াতে বাড়ি বাড়ি গেলেন তিনি সাথে ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল মেয়র দীপক মজুমদার প্রমুখ উপনির্বাচনকে কেন্দ্র করে ফের ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সংগীতা ব্যানার্জি বাড়ি বাড়ি ভোট প্রচারে গেলেন 8 নম্বর টাউন বর্দোয়ালি এলাকায় তবে তার যাওয়াই আশাই সার রাজ্যের কোচদের নিয়ে তিন দিনের ফার্স্ট এড ট্রেনিং কোর্স শুরু হলো এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে রেড ক্রস সোসাইটি এবং টিসিএর উদ্যোগে যৌথ উদ্যোগে হলো এই কোর্স উদ্বোধনীতে উপস্থিত ছিলেন টিসিএর যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ রেড ক্রস সোসাইটির কর্মকর্তারা শিবিরে কোচেদের উপস্থিত ছিল প্রশংসনীয় মূল্যবৃদ্ধি রুখতে ফের রেপো রেট বাড়ালো আরবিআই বাড়তে পারে ঋণের সুদের হার ফের দেশের দৈনিক সংক্রমণ ছাড়ালো 5000-এর গণ্ডি চিন্তা বাড়ালো মহারাষ্ট্রের কোভিড গ্রাফ নুপুর শর্মা ফের মোহাম্মদকে নিয়ে আপত্তিকর টুইট গ্রেপ্তার বিজেপি নেতা কয়লা সংকটে জেরবার রেল ও জ্বালানির অভাবে বাতিল 1900 ট্রেন আরও বিপাকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী কোটি কোটি নগদ ও বিপুল সোনা উদ্ধার করল ইডি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কমলপুর শহরের দুটি দোকান ঘটনা মঙ্গলবার গভীর রাতে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকান দুটির শেষ রক্ষা করতে পারেনি ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 10 লক্ষ টাকা আগুনের সূত্রপাত নাকি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে রাজ্যে ফিরে এসে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আশীর্বাদ চাইলেন গোটা রাজ্যবাসীর জন্য করবুকের জরিহং পড়াতে হলো সচেতনতামূলক এক অনুষ্ঠান আয়োজন করল তিপ্রা মথা প্রয়াত হলেন বিশালগড় রাউতখোলা যুব সংস্থা ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার সাহা গোটা এলাকায় শোকের ছায়া হাপানিয়াস্থিত বিআর আম্বেদকর হাসপাতালে হলো দুর্যোগ মোকাবেলার মহড়া ফায়ার সার্ভিস এবং ডক্টর বিআর আম্বেদকর হাসপাতালের যৌথ উদ্যোগে হল এই কর্মসূচি জগতের নাথ জগন্নাথ আগামী 1 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা এ উপলক্ষে চলছে জগন্নাথ বাড়িতে প্রস্তুতি 6 আগরতলা ও 8 নং টাউন বর্দোয়ালি কেন্দ্রের মকফল হল শিশু বিহার স্কুলে শান্তিপূর্ণভাবেই হল এই মকফল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ মিছিল করলেন আগরতলার রাজপথে মিছিলটি আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে হিজাব বিতর্কের জের কর্ণাটকে বিজেপি নেতা ও শ্রীরাম সেনাপ্রধানের মুন্ডোচ্ছেদের হুমকি টিউশন যাবার পথে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের ঘটনা হরিশ্চন্দ্রপুরের বেজপোড়ায় মৃতের নাম মোহাম্মদ তারেক বয়স 11 বছর পিক আপ ভ্যানটিকে আটক করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চমকপ্রদ ফল অর্জন করল হাইলাকান্দি জেলার খ্রিস্টান মিশনারি সেন্ট ম্যারি স্কুল স্কুলের এই সফলতায় খুবই খুশি সবাই লন্ডন প্রবাসী বাংলাদেশি গীতিকার কবি ও উপস্থাপক জাহাঙ্গীর রানা এলেন ত্রিপুরায় পরিদর্শন করলেন 40 দ্রোণের মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল নারকেলকুঞ্জের নির্মাণ সামগ্রী নিয়ে যাবার সময় হেলিপ্যাড ও বাগানে যাবার মাঝ রাস্তায় উল্টে গেল মালবোঝাই গাড়ি ভাগ্য ভালো হতাহতের কোনো খবর নেই প্রচারে এলাকার নাগরিকদের ব্যাপক সাড়া পাচ্ছেন জয়ের ব্যাপারে 100% আশাবাদী প্রচারে বেরিয়ে কথা বললেন 8 বর্দোয়ালি কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার বুধবার রাজধানীর নেতাজি জমনিতে প্রচারে বের হলেন ফরওয়ার্ড প্রার্থী চালকের অশৃঙ্খলতার কারণে কৈলাসহর বিদ্যানগর এলাকায় দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক গাড়ি গুরুতর আহত 8 জন যাত্রী গ্রামীণ সড়কে ঘটল এই ঘটনা জেল আসামির মৃত্যুজীবী হাসপাতালে কমলপুর জেলে ছিলেন এই ব্যক্তি মৃতের নাম সমীর ত্রিপুরা বয়স 20 বছর বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে টাউন হলে গরিব কল্যাণ সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার দুপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রামপদ জমাতিয়া বিধায়িকা কল্যাণী রায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রমুখ ফের স্বামীর নির্যাতনের শিকার এক গৃহবধূ আক্রান্ত গৃহবধূ গুরুতর আহত অবস্থায় বর্তমানে জেবি হাসপাতালে চিকিৎসাধীন মৌখিক প্রতিশ্রুতি ভঙ্গ আদালতের রায়ে জমির মালিক দখল নিল পঞ্চায়েত অফিস চত্বর অগত্যা বিডিও সাহেবা সংশ্লিষ্ট পঞ্চায়েত কার্যালয় স্থানান্তর করলেন কমিউনিটি হলে বুধবার এমনই ঘটনা প্রত্যক্ষ করল তেলিয়ামুড়া ব্লকের চাকমাঘাট পঞ্চায়েতের বাসিন্দারা এই ঘটনায় বিভিন্ন গুঞ্জন বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়
বিদ্যুৎ যন্ত্রণায় একদিকে যখন অতিষ্ঠ গ্রামবাসীরা তখন অন্যদিকে অফিসের উপস্থিতির খাতায় অগ্রিম স্বাক্ষর দিয়ে পালা করে অফিস কামাই করছেন বিদ্যুৎ কর্মীরা এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা এক বিদ্যুৎ কর্মীকে দীর্ঘক্ষণ অফিসের তালা দিয়ে রাখলেন ঘটনা বুধবার বিশালগড় থানার নেহাল চন্দ্রনগর বাজারস্থিত বিদ্যুৎ অফিসে এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের বিরুদ্ধেও খামখেয়ালি পড়ার অভিযোগ উঠতে শুরু করলো রাস্তা পানীয় জল বাসস্থান সহ একাধিক সমস্যায় ঠুকছে পেচারথল বিধানসভার শিলচর কাচ্চাছড়া এলাকার মানুষ সারাইয়ের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের এমজিএন রেগার ডজার ব্যবহার বন্ধ করা গৃহহীনদের ঘরের ব্যবস্থা করা রাস্তাঘাট সংস্কার করা সহ 22 দফা দাবিতে মিছিল সহকারে স্মারকলিপি দেওয়া হলো কৈলা শহরের সমরুরপার গ্রাম পঞ্চায়েতের সচিবের কাছে উদ্যোক্তা সিপিএম সমরুরপার শাখা কমিটি কমলপুর সফর করে জেলার যুব মোর্চার সভাপতির দোকান ও পাশের ফার্নিচার দোকান পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে আফসোস প্রকাশ করলেন তারা সচেতন নাগরিকদের হাতে আটক মাতারবাড়ি এলাকার এক কুখ্যাত নেশা কারবারি তার নাম মধু মজুমদার পুলিশ এসে তাকে নিয়ে গেল থানায় 17তম তোতারাম আঙ্কুর ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হল টিলাবাড়ি গ্রামে বিভিন্ন জনজাতি গ্রাম থেকে 300 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করে এই সম্মেলনে তোতারাম দফার প্রতিনিধিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা এই সম্মেলনের উদ্বোধক ছিলেন বীরেন্দ্র ত্রিপুরা সম্মেলনে আলোচনা পর্যালোচনার শেষে 11 জনের তোতারাম দফার 3 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে যুব মোর্চা কৈলাশহর কমিটির উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালি হল কৈলাশহরে র্যালিকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল সবার মধ্যেই করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালীনগর জিপির দুর্নীতির অভিযোগে সজাগ হলেন স্থানীয়রা এরই বিরুদ্ধে আওয়াজ তুললেন এলাকাবাসী ভারতীয় মজদুর সংঘ তেলিয়ামুড়া ইউনিটির উদ্যোগে স্কুল পড়ুয় দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হলো তাদের এই সমাজসেবামূলক কাজে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায় সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার প্রমুখ সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে জ্বলন্ত সমস্যাগুলোকে নিয়ে তথ্য সংগ্রহ সভা অনুষ্ঠিত হলো বুধবার টাউন হলে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্যরা গন্ডাছড়ায় কর্মীদের এক যোগদান সভায় উপস্থিত হলেন দলনেতা মানিক সরকার এই সভা শেষে তিনি চলে গেলেন আমবাসা মহকুমার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে কর্মীরা এলেন যোগদান সভায় অবশেষে তিপরা মথতে যোগদান করলেন প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার স্ত্রী গীতা দেববর্মা মথার চোপড়িমো তাকে বরণ করে নিলেন দলে লক্ষ্য উপনির্বাচন শাসক দলের বিরুদ্ধে ফের বেশুদ্গার করলেন কংগ্রেস নেতৃত্বরা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে বেশুদ্গার করলেন কংগ্রেস নেতৃত্বরা পেট্রোল ডিজেলে ভিট কমাক রাজ্যগুলো কেন্দ্রের সরে এবার দাবি আরবিআই গভর্নরের দীর্ঘ 23 বছরের কেরিয়ারে ইতি টানলেন মিথালী রাজ সব ধরনের ফরম্যাট থেকে অবসর ঘোষণা তার হার্দিক কার্তিকের প্রশংসা করলেন দ্রাবিড় প্রথম একাদশের সুযোগ মিলবে উমরান মালিকের প্রাপ্ত খবর এমনই